এটা হচ্ছে কানের টানার সুতো, যেটা থাকে সেটা হচ্ছে আমার হাত কাপড়, মানে বধূবরণেও তো একই সাজ। আসার পরে এই বাড়িতে কতগুলো গিফট পেয়েছিলাম, তো সেগুলো সব কানের দুল বাদ রেখে আমি ভাত কাপড়ের সময় পরে নিয়েছি, মানে দুপুরবেলা যে অনুষ্ঠানটা হয় তাতে পরেছিলাম, এবং যাতে কারোর কোনো আঘাত না লাগে, মনে যে এর দেওয়া গিফট পরা হলো না, ওর দেওয়া গিফট পরা হলো না, যাবতীয় যেগুলো পরার মতো সব তখন আমি সেই সময় পরে নিয়েছিলাম। তা ফুলটা খুব, হ্যাঁ, তো এবার সেটা দেখাই। ফার্স্টে ওই 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 লম্বা হারটা দেখাই, ঠিক আছে? এটা তো খুব ডিমান্ড, এটা তোমরা খুব জানতে চেয়েছিলে যে এটা কোথা থেকে কেনা হয়েছে। এটা এটাও ইনস্টাগ্রাম থেকেই কেনা, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এটার যা দাম ছিল না, আমি তো অবাক হয়ে গেছিলাম যে এটার এত দাম, কিন্তু তবু আমার পছন্দ হয়ে গেছিল। এটা বড় হারটা যেটা, তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে নিয়ে আমি তারপর পরে দেখাচ্ছি। এটা হচ্ছে সেটটা, এটা আমি কিনেছিলাম ইনস্টাগ্রামে হায়দ্রাবাদি কোনো পার্লস বা হায়দ্রাবাদি জুয়েলস বলে কোনো একটা পেজ ছিল। হায়দ্রাবাদের পার্লস বিখ্যাত, তো আমরা যখন হায়দ্রাবাদ বেড়াতে গেছিলাম বা দেবানন্দা যখন হায়দ্রাবাদে ছিল, ওখান থেকে আমাদের জন্য নিয়ে এসেছিল, কিন্তু সেটা বাদ রেখে এইটা ওই ওদের কাজ, আমি এক্স্যাক্টলি জানি না, এগুলো তো আসল পার্লস নয়, তবু আসল পার্লস কিনা তাও জানি না, আমার কোনো আইডিয়াই নেই। একটা দাম বলেছিল, তুমি ওই দামটা তো বলা যাবে না, শুনলে তোমরা রেগে যাবে, বলেছে এত দাম দিয়ে এই হারটা কেনার কোনো মানেই হয় না, কিন্তু তবু আমার এই তিন থাকের হার খুব পছন্দ ছিল। দেখো, এটা একটা পরে থাকলে আর কিছু লাগে না গলায়, জাস্ট তাও তো এটা টাইট করে আটকায়নি, যদি টাইট করে আটকাও তো আর কিচ্ছু লাগবে না, মানে এটা এটা পরেই মানে চলে যাওয়া যাবে। দেখো খুব সুন্দর কাজটা, কাজটা খুব সুন্দর, একদম প্রিমিয়াম ওয়ার্ক। এটা যদি একটা বিয়েতে পরতে পারো, ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এর সাথে দিয়েছিল, কোথায় গেল, এটা হচ্ছে কানের, কেমন সুন্দর এটা। যাই হোক, এর পরের হারটা দেখিয়ে দিচ্ছি। এই বাড়িতে আসার পরে আমাকে আমার ননদ আর নন্দাই মুখ দেখে যে হারটা দিয়েছিল সে হারটা তখন পরেছিলাম, সেটা ওরা ওই একই জুয়েলার্স থেকে দিয়েছিল, এই যে এনজি গোল্ড জুয়েলার্স থেকে দিয়েছিল এই হারটা, এই হারটা তখন পরেছিলাম। দেখো এটা তার ব্যাক ক্যামেরা কি দেখাতে লাগবে, দেখো কতটা সুন্দর, ডিজাইনটাও সুন্দর, তাও একবার ব্যাক ক্যামেরা তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ডিজাইনটা, একদম পুরোটার উপরে ম্যাটও আছে, ছিলে কাটাও আছে, মিলিয়ে মিশিয়ে ডিজাইনটা খুব সুন্দর। বিয়ের পরে একটা অনুষ্ঠানে গেছিলাম, পরপর বিয়ের পরেই তখন এটা পরেছিলাম। দেখি এই হারটা পরেছিলাম, এটা যে দিয়েছিল জেঠুরা, মানে এই মানে আমার জ্যাঠা শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল, মানে আমার যাতো ভাসুর মানে ভাসুর দিয়েছিল আমাকে এটা। কি সুন্দর, দারুণ না, মানে এটা তুমি যে কোনো পারপাসে পরতে পারবে, মানে অনুষ্ঠানে, হালকা পাতলা অনুষ্ঠানে, তুমি বাড়ির কোনো অনুষ্ঠানে এটা তুমি পরতে পারবে। ব্যাক ক্যামেরা দেখাই,
বাকি আর বাকি যা যা পড়েছিলাম তো সেগুলো তো তোমরা দেখেইছো, মানে বিয়ের যেগুলো ছিল সেগুলোই তখন ভাত কাপড়ের সময় পড়েছিলাম। আর এরপরে দেখাচ্ছি ওই দিন সন্ধেবেলা কি পড়েছিলাম। ওই দিন সন্ধেবেলা আমি কোনো সোনার গয়না পরিনি, মানে সোনার পরতেই চাইনি, কুন্দনের সেট আমি পরেছিলাম। এটা হচ্ছে রাজঘরানার কুন্দন, মানে যেহেতু প্লাস্টিকের ভেতরে রাখতে হয় সেজন্য আমি এখনও যেভাবে ছিল সেভাবেই রেখেছি। এটার পর স্ক্রিনে ছবি যাচ্ছে, হয়তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে সিলেক্ট করেছিলাম, অনেকগুলো দেখানো হয়েছিল। এটা হচ্ছে তোমার ওদের ব্রাইডালের তোমার কালেকশন থাকে, হ্যাঁ, শ্রেয়সীদের কাছ থেকে, যেহেতু আমি শাড়ি পরে কিনেছিলাম কোনো জায়গা থেকে, কিন্তু কিছুটা নিজের মতন করেছিলাম শ্রেয়সীর থেকে, তো সেই জন্য ওর কাছ থেকে আমি এটা কিনেছিলাম, বাকি বাইরে কোথাও পাওয়া যাচ্ছিল না, তো এটা তখন ওখান থেকে নেওয়া। দেখো এটা টার্সেলটা আমি খুলে রেখেছি যাতে ঘষায় সাইডের রং উঠে না যায়। সবসময় টার্সেল তোমরা খুলে রাখবে, যখনই যায় রাখো, ফলস টার্সেল যেগুলো থাকবে খুলে রাখবে, তাহলে রং উঠে যায় না সাইডের, এইগুলো রং ঘষা লেগে লেগে উঠে যায়। একটু রিল্যাক্স রাখবে, মানে একটু খুলে খুলে রাখবে। তো আমাকে যখন হাতটা দেখিয়েছিলো তখন হাতটা এরকম ছিল, স্ক্রিনে ছবি যাচ্ছে তোমরা দেখে নিতে পারো, এরকম ছিল। তো আমি বলেছিলাম যে আমার তলায় এরকম একটা ঘন্টি মতন থাকবে, তো এটা টিকলি ছিল, তো আমি বলেছিলাম টিকলি থেকে খুলে এখানে লাগিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তো আমার কথা মতো ওরা এটা এখানে সেট করে দিয়েছিলো, টিকলিটাই এখানে লকেটের কাজ করেছে, এই চোকারের সাথে এটা লকেট করে দিয়েছিল। এবং এর সাথে ছিল ইয়াররিংস, ইয়াররিংসটা দেখিয়ে দিই। ইয়াররিংসটা ছিল এরকম কানের সাথে টানা, ঠিক আছে, এরকম ওপর দিয়ে এসে এটা পিছনে গিয়ে আটকাবে, এরকম ভাবে এটা টানা। প্রথমে সিঙ্গেল দিয়েছিল, তো আমি সিঙ্গেলের লোডটা একটু বেশি পড়ে যাচ্ছিল বলে আমি বলেছিলাম এটাকে ডাবল চেনে করে দিতে পারে, ডাবল চেন করেছি, মানে গিয়ে আমি বারবার এটাকে চেক করে, মানে তারপরে এটাকে আমি নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমি রিসেপশনের দিন রাত্রিবেলা কানে যেটা পড়েছিলাম, এটা গেল সেটটা, সেটটা আর কানেরটা এটা দেখিয়ে দিলাম। এবং এর সাথে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি আরেকটা কিনেছিলাম আজনা থেকে, ওটা হচ্ছে কানের, ওটার দামই নিয়েছিল 3,500 টাকা, এটার দাম নিয়েছিল অ্যারাউন্ড 5K। আর কানেরটা দেখাই আরেকটা, এটা হচ্ছে কানের টানাটা, বুঝতে পারছ, এটা হচ্ছে কানের টানাটা, এটা কানের সাথে ওটা পড়েছিলাম। এবং তার সাথে এটা একদম মাথার মাঝখান অব্দি যাবে, মানে টানাটা যেখানে শেষ হয়ে যাচ্ছে তা না, মানে এটা পড়তেই হবে পুরো মিডল অব্দি, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে পড়তে হবে জিনিসটাকে। এবং ওটা পরার পরে এবার আমার সেট ছিল যে আমি হেয়ারটা এরকম করব, খোলা থাকবে, আর আমি কানে এটা পরবো, এটা সেট, মানে আমি নিজে সেট করে রেখেছিলাম লুক, আমার এরকম ছবি আগে করে রেখেছিলাম, সেই অনুযায়ী আমি সেজেছি। আগে যাই আমি সে প্যান্ডেল সাজাই না কেন কি নিজে সাজি না কেন, যাই করে থাকি সেটা আমি আগে ছবি এঁকে রাখি, তোমরা দেখতে পাচ্ছ এইরকমভাবেই ঠিক বিয়ের দিনেও সেজেছিলাম, যেরকম সেরকম আগে, তারপরে মানে আঁকা ছিল যেরকম সেরকম সেজেছি, বউ ভাতের সাজটা আগে আঁকা ছিল, তারপরে সেই মতন আমি সাজে জিনিসগুলো কিনেছি আর আমি সেজেছি। তো আর এটা ছিল, এবং এটা যখন চুলের মাঝখানটায় গিয়ে দিয়ে হচ্ছে এই মুকুটটা আমাকে দিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ এই মুকুটটা আমাকে দিয়েছিল ইয়ে কি যেন নাম, আমার বিয়েতে আছে অনেক কিছু দেওয়ার মতন যে ছিল স্বর্ণালী, স্বর্ণালী আমায় এত ভালোবাসে বিয়েতে আমায় অনেকগুলো দিয়েছিল, তো এই মুকুটটা আমাকে গিফট করেছিল। কিন্তু দেখো কী কাণ্ড অবস্থা আমার, হ্যাঁ, কিন্তু এটা পরার জায়গা ছিল না বলে আমি সামনে পড়তে পারিনি, আমায় যে জাদ দিয়েছে সব কিছু আমার বিয়েতে আমি অ্যাপ্লাই করেছি। তো এটাকে আমি মাথার মাঝখানটায় লাগিয়েছিলাম, মানে আমার যে হেয়ার করেছিল সে দাদা আমাকে এটা মাথার মাঝখানটায় লাগিয়ে দিয়েছিল, তাতে কি হয়েছিল এই দুটো জয়েন্ট গিয়ে মাথার মাঝখানে ওটাকে গেঁথে গেছিলো,
ঠিক আছে, এরকম ভাবে এটা এসে মিলিত হয়েছে। সবাই ভাবছিল বুঝি এটা কোনো আলাদাই কোনো গয়না, কোনো আলাদা গয়না না গো, আমার বিয়েটা পুরো জোড়াতাপ্তি দিয়ে করা বিয়ে, মানে বুদ্ধি থাকলে সব সম্ভব। আর সেরকমভাবেই আমি বিয়েটা করেছিলাম, অত হ্যাপসেটলি না ভেবে। আচ্ছা, এরপর এর সাথে দেখিয়ে দিই, এই বাড়িতে আসার পরে আমাকে যে নোয়াটা দিয়ে আশীর্বাদ করা হয়েছিল ব্যাগের মধ্যে রাখা, এটা হচ্ছে সেই নোয়াটা, খুব সুন্দর। দেখো নোয়াটা খুব সুন্দর, পুরোটা একদম বাঁধানো, লোয়া বাঁধানো যেটাকে বলে সেটা। কিন্তু এটার একটা কেস আছে, আমার বিয়ে ঠিক হয় ফেব্রুয়ারি মাসে 13 তারিখে বিয়ে হয়, আর ডিসেম্বরের 8 তারিখ, তার মাঝে এই বাড়ি থেকে একজনও কেউ সময় পায়নি যে আমার সাইজের লোহা বাঁধানো কিনবে। আর আমি বলেই দিয়েছিলাম প্রত্যেকে আমার সাইজ কত, একদম ছোট 22 সাইজ, তা সত্ত্বেও ওরা লাস্ট মোমেন্টে, মানে বিয়ে যেদিনকে হবে ওরা হয়তো 4-5 তারিখে গেছে লোহা বাঁধানো কিনতে, দোকানে এটা ছিল এটাই কিনে নিয়ে চলে এসেছে। এবং এটা যে আমার হাতে কী বড় আমি জানি, আর ঈশ্বর জানে। তো সেই জন্য চাইলেও এটা আমি পরতে পারি না সব সময়, তো 1 বছর না হলে এটা পাল্টানোও যাবে না, তো যাতে এটা নষ্ট না হয়ে যায় সেই জন্য এটাকে আমি তুলে রাখি। তো এটা এরকমভাবেই রয়েছে, দেখো সুন্দর ডিজাইনটা একদম। আমার ভেতরে লোহা বাঁধানো দেখা গেলে আমার খুব ইয়ে লাগে, বাজে লাগে, তো আমি বলেছিলাম যেটা মানে ডিজাইনটা ভালো ওই জন্য আমি ফেরতও দিতে পারি না, কী আর করবো বলো। আর এটা আমার শাশুড়ি মায়ের দুটো কানের দুল আমার কাছে রাখতে দিয়েছে, সে হারিয়ে ফেলে খালি, এটাও সুন্দর, এটাই সোনা এটা। আচ্ছা, এবার দেখাচ্ছি ওই দিনকে সন্ধেবেলা কী পরেছিলাম। ওই দিন সন্ধেবেলা পরেছিলাম আর একটা এর সাথে লম্বা হার, কিছুই দেখাতে পারি না একবারে, সব ফ্লপ করে আমার। তা বাবা হাতে নিয়ে দেখাই, এটা এটা আমাকে অনির্বাণ অনেক আগে কিনে দিয়েছিল, কবে কিনে দিয়েছিল আমি জানি না এক্স্যাক্টলি, কিন্তু কিনে দিয়েছিল। ও হ্যাঁ, আশীর্বাদে যখন আমি আমার গয়নাগুলো কিনতে গেছিলাম আশীর্বাদের আগে, হ্যাঁ চৈত্র সেলের সময়, তখন এটা আমাকেও গিফট করেছিল। বাকি আমি কিনেছিলাম, ও আমাকে বললো চলো এটা তোমার পছন্দ হয়েছে কেন আমি টাকা দিয়ে দিচ্ছি, তখন এটাও আমাকে কিনে দিয়েছিল। এটাও খুব সুন্দর, এয়ার ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর কিছু নেই। আর এর সাথে হচ্ছে এই কানের দুলটা, কিন্তু এই কানের দুলটা তো আমি পরিনি, ওই বড়ো হারটার সাথে যে কানের দুলটা ছিল সেটা পরেছিলাম, এটা পরা হয়নি, পরবো কখনো একদিন। এত জিনিসপত্র কবে পরবো, এক জীবনে পরা যাবে না, আর একবার জন্ম নিতে হবে। চলো এবার তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন আমি হয়তো বিয়ের গিফট পাওয়া জিনিসগুলো দেখাতে পারি বা অন্য কোনো ডেলি ব্লগ আসতে পারে। তোমরা পুরো এই গয়নার ব্লগগুলোতে প্রত্যেকটাতেই পাশে ছিলে, সাথে ছিলে, এর জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, সবাই খুব ভালো থেকো, এভাবেই পাশে থেকো, আপত্তি বিপদে যেন তোমাদেরকে পাই পাশে, এইটুকুনি চাইবো। আর সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা বাই। ও সব দেখাতে গিয়ে ভুলে গেছিলাম যে এইটা আমি আর একটা নাকের কিনেছিলাম, যেটা ভাত কাপড়ের সময় পরেছিলাম, এটাও রেশমি থেকে নেওয়া। বাবা এই আমার নাকে কিছু ধরে না, এ দেখো এটা কিন্তু খুব সুন্দর, কালার একটু ফেড হয়নি, যেমন ছিল তেমনই আছে, একদিনই পরেছিলাম, আর জীবনে কখনো পরবো বলে জানিলাম, বাচ্চার পইতে তো হবে না, এ বাড়িতে বাচ্চার বিয়ে হলে তখন দেখা যাবে বেঁচে থাকলে।